কেমরা আছেন আপনারা সবাই আমি শুনেছি অনেকে আমাকে বলে কেউ বলে স্যার কেউ বলে ভাইয়া কেউ বলে দাদা আপনি কেন ফেসবুকে আসেন না কিন্তু ফেসবুকে তো আমি যেতে পারি না যেতে ইচ্ছা করে সবাই নাকি আমাকে খুব মিস করে আমার নাকি কোটি কুটি ভক্তবৃন্দ বিন্দ টেলিফোন এত বেশি বিরক্ত খ্যাতির বিড়ম্বনা ভালো লাগে না কি বলবো ফেসবুকে এসে কিছু বলে কোনো লাভ আছে কামারের দোকানে কোরআন পড়ে কোনো লাভ আছে অশিক্ষিত মূর্খ বর্বর অসভ্য মিথ্যুক ধোকাবাজ ধর্মান্ধ মানুষ যারা তাদের কোনো ভয় নেই তাদের লজ্জা সরম নেই তারা শুধু মুখে মুখে বলে শুধু বলে আল্লাহ ঈশ্বর ভগবান গড এইসব বলে কিন্তু আসলে তারা অসৎ মানুষ তারা ধরে রেখেছে একদিন তারা স্বর্গে যাবেই যদিও অপরাধ করলে কয়েক হাজার বছর নাকি আগুনে পোড়াবে তারপরে তাদেরকে নিয়ে যাবে স্বর্গে সেখানে গেলে কত সুখ কত হুরপরি গেলবান এই লোভে তারা মানুষকে হত্যা করে যারা তাদের এইসব উদ্ভর বানানো গল্প রূপকতার কাহিনী বিশ্বাস করে না তাদেরকে তারা গদান কেটেছে তাই না ব্লগার নাস্তিক কাফের এইসব বলে বলে লাফাইয়া লাফাইয়া আনন্দ করে করে কোপ দিয়ে দিয়ে হত্যা করেছে হুমায়ুন আজাদকে ডক্টর অভিজিৎ রায় সহ অগণিত মুক্তমানাদের অনেক বড় বড় স্কলারদের যারা এদের হত্যা করেছে ওরা অশিক্ষিত মূর্খ বর্বর যাদের হত্যা করেছে ওদের কাজের লোক হওয়ার যোগ্যতা নেই ওদের একটাই যোগ্যতা ওরা মুমিন ওরা বিশ্বাস ওরা অন্ধকারের অতল গহব্বরে থেকে হাবুডুবু খাচ্ছে সত্যের আলোয় আলোকিত হতে পারেনি তাই আমার কিছু বলতে ইচ্ছে করে না ভাই প্লিজ মাপ চাই কারণ সত্য কথা বললে শত্রুতা বেড়ে যায় কথা বলতে গেলেই সত্য কথা বলতে হয় আমি আর এসব ভালো লাগে না আপনাদের যা খুশি তাই করেন আপনাদের দেশ নিয়ে আপনারা যা করেন পতাকা পাল্টাইয়া দেশ স্বাধীন হয় নাই এখন আপনারা জোর জার মুলুক তার ভোট ডাকাতি করেন চুরি করেন মিথ্যা কথা বলেন আগের দিন রাইতে ভোট বাক্স ভর্তি করে রাখেন নৌকার মধ্যে সিল মেরে মেরে এগুলো তো আমরা দেখি এগুলো আমরা জানি তাই না যারা মেরেছে আমার পরিচিত অনেকেই আছে এক লক্ষ দুই লক্ষ টাকা করেও তারা পেয়েছে আরও পিস্তল পেয়েছে আরও কত কিছু পেয়েছে তো এসব তো করবেই টাকা পয়সা আপনাদেরই আপনাদের ট্যাক্সের টাকা আপনাদের ব্যাংকের টাকা সরি তারা লুট করেছে আপনাদের শেয়ার মার্কেটের টাকা লুট করেছে বোঝেন নেই আপনাদের টাকা দিয়ে আপনাদেরকে কিনে সবাইকে তো কিনতে হয় না ধরেন এক লক্ষের মধ্যে একজনকে কিনে নিল তারপর তার হুকুমে আপনারা সবাই আপনারাও নাচেন আপনারাও তখন হিরো আলমের মতো একজন সৎ নিষ্ঠাবান একজন এমপিকে এমপি পদপ্রার্থীকে আপনারা মেরে রক্তাক্ত করতে পারেন তাই না কাজেই আপনাদের সাথে আর আপনাদেরকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই কারণ আপনাদেরকে মানুষ করা যাবে না এর চেয়ে আমি এখন একটা প্রজেক্ট হাতে নিয়েছি ঢাকা শহরে অনেক কুকুর আছে এই কুকুরগুলোকে খাওয়ানো এবং ওদের চিকিৎসা করানো ওদের শেল্টার দেওয়ার ব্যবস্থা করছি এরকম একটা প্রজেক্ট হাতে নিয়েছি ওকে কারণ আমি দেখেছি কুকুর মানুষের চেয়ে অনেক ভালো প্রাণী রাগ করবেন তাই না রাগ করলে আমার কিছু করার নাই আমি সত্য কথা বলেছি গড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার লাভ ইজ পিস লাভ ইজ হ্যাপিনেস লাভ ইজ লাইফ লাভ নেভার ডাইস জয় জনতা জয় মানবতা